কথা শুনেছি আপনারা বলেছেন নৌকা আনতে পারবে না নৌকা আপনারা আনবেন নৌকা কিছুই করতে পারবে না আপনারা সেই রেজাল্ট আপনারা দেখেছেন তারা যে কথাটি বলে এই কথাটি কিন্তু হয় না রেজাল্ট হয় সাধারণ খানের দিকে নাকি ফলাফল কে পায় সাধারণ খান এমপি মহোদয় পায় পরিবর্তন আপনারা চান যে চায় তারই পরিবর্তন এই রাজ্যবাসী চায় না আমরাও পরিবর্তন চাই ঢাকায় বসে রাজনীতি হবে না হঠাৎ করে এসে আপনি হঠাৎ করে আপনি কমিটি দিবেন তা হবে না আপনাদের রাজনৈতিক পরিবর্তন আমরাও চাই সাধারণ এমপি মহোদয় এখনো রাজ্যের প্রতিটি আনাচে কানাচে উন্নয়ন বয়ে দিয়েছে আজকে আমগ্রাম থেকে লাউসা লক্ষণডা যে রাস্তাটি কারা করেছেন কে করেছেন জননেতা সাধারণ খান এমপি মহোদয় করেছেন আজকে অনেকেই বলেন নেফ্রির কাছে নাকি অনেকে অনেক কাছে কিন্তু আমরা বলতে চাই নেফ্রির কাছে কে জনতা সাধারণ খান এমপি মহোদয় তার প্রমাণ আমি আমার নাম দেয়নি নমিনেশনে উপজেলা চেয়ারম্যান নমিনেশনে আমার নাম দেয় জেলার কেউ আমার নাম দেয় নাই আমি কোন তালিকাই ছিলাম না বড় বড় রাঘব বড় নেতারা ছিলেন কিন্তু আমার নেতা যদি জননেত্রী শেখ হাসিনার কাছে না হতো নৌকাকে আমরা এনে দিতে পারত নৌকাকে নেতা আমাকে কে সাধারণ খান এমপি মহোদয় তাহলে বুঝেন তারা কথা বলবে বড় বড় কাজ কিন্তু হবে না কাজ করবে সাধারণ খান এমপি মহোদয় তাই আমি বলব জননেত্রী সাধারণ জননেত্রী শেখ হাসিনার কাছে একমাত্র আমাদের মাদের করে এই দুই আসলে আস্থা প্রদান লোক হিসাবে সাধারণ খান এমপি মহোদয় একজন আর আপনারা যারা চিন্তা করছেন এই চিন্তা এই স্বপ্ন বাস্তবায়ন কখনই হবে না শুধু শুধু এই জনপ্রি শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমাদের শুধু শুধু আমরা যে ঝগড়াঝাটি করছি এটা না করে আমরা আমাদের তার নেতৃত্বে জনপ্রি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য একসাথে আমরা কাজ করি এই আহ্বান আপনাকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে